থেকে যায়নি, যা ছিল সব শ্বশুর বাড়ি নিয়ে গেছে। তোমার যে নয়নের মনে সব ভালো ভালো জামা গুলো শ্বশুর বাড়ি নিয়ে চলে গেছে, আমি বিয়ের দিনকে কি পরবো? আচ্ছা তো তুই এই কথার জন্য রেগে বসে আছিস? আর না তো কি, বাবা আমাকে শুধু এই জামাটাই দিয়েছে। আমি দেখিয়ে দেবো। আর আপনারা আমার নাতনির বিয়েতে মজা পাচ্ছেন তো, তাড়াতাড়ি ভিডিওটিতে একটা লাইক করে দেন। আর হ্যাঁ, নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তো প্রথমে তুমি তোমার পুরানো লেহেঙ্গার স্কার্টটাকে নিয়ে নাও, কিন্তু স্কার্টটাকে কোমরে না উপরে বাস্টের এখানটা পরে নিতে হবে, একদম এখানে। এবার সিকিউর করে নাও। এবার ম্যাচিং করে একটা পাতলা ওড়না নিয়ে নাও, আর ওড়নাটাকে এইভাবে পরে নাও। তারপর একটা গোল্ডেন কালারের স্টাইলিশ বেল্ট নিয়ে নাও, আর কোমরে এইভাবে পরে নাও। এবারে যে ইনারটা দেখা যাচ্ছে সেটাকে রিমুভ করে নাও। এবারে এর সাথে ম্যাচিং করে গয়না পরে নাও। আর কি, ব্যাস রেডি টু গো। প্রতিদিন স্নানের পরে দুই আন্ডার আর্মস এ 4 টু 6 টাইম সার্কুলার মোশনে সোয়াইপ করি, এন্ড আই এম রেডি টু গো। পুরো দিন বডি ওডর থেকে ফ্রি। রেক্সোনা শাওয়ার ফ্রেশ রোল অন এ আছে মোশন অ্যাক্টিভেটেড টেকনোলজি দ্যাট ওয়ার্কস হার্ডার ফর মি অ্যাজ আই মুভ, যেটা আমাকে দেয় 72 ঘন্টা পর্যন্ত বডি ওডর থেকে প্রোটেকশন। আর সবথেকে ভালো ব্যাপার হলো যে এটা 100% অ্যালকোহল ফ্রি আর ডার্মাটোলজিক্যালি টেস্টেড, মানে এটা স্কিনের জন্য সম্পূর্ণ সেফ। সত্যি এটা দারুণ। নিচে ডেসক্রিপশনে লিংক আছে, চেক ইট নাও। কেউ বিয়ের কনেকে নিয়ে আসো। এই বিয়ে হবে না, এটা অনেক বড় অমঙ্গল। যদি তোমার বিয়ের সময় বারবার ওড়না খুলে যায় তাহলে এই হ্যাকটা দেখে নাও। তো যেটা তোমাদের করতে হবে, যেটা দিয়ে ঘোমটাটা দিয়েছ ওই ওড়নাটাকে এভাবে উল্টো দিকে ফোল্ড করে নেব, আর এখানে একটা সেফটি পিন লাগিয়ে নেব। ওই লাইন বরাবর একটু নিচে আরো একটা সেফটি পিন লাগিয়ে নেব, আর তার একটুখানি দূরে আরো একটা সেফটি পিন লাগিয়ে নেব। মানে আমাদের টোটাল তিনটা সেফটি পিন লাগিয়ে নিতে হবে। সেফটি পিন লাগানোর পরে নিয়ে নাও একটা ববি পিন। ববি পিনটাকে সেফটি পিন আর চুলের সাথে একসাথে সিকিউর করে নেব। তো ফার্স্ট এডটা আমরা লাগিয়ে নিয়েছি, দেন সেকেন্ড এন্ড অ্যাট লাস্ট থার্ড এডটা লাগিয়ে নাও। এবার যতক্ষণ পর্যন্ত বিয়ে হবে না ঘোমটাটা আর খুলবে না। এর সাথে কি জুয়েলারি পরবো? এই ও প্যান্ডেলের লোক, আমি তোকে লেহেঙ্গা দেখাচ্ছি আর তুই ওই ছেঁচড়াটাকে দেখছিস। আরে বাবা ও ভালো, আর তুই কি পরবি বল? আর জানিস তো আমার বাবার শরীরটা একটু খারাপ, আর সেই জন্য নতুন লেহেঙ্গা আমি কিনতে পারিনি, পুরানো যেটা আছে না ওটাই পরে নেবো। আচ্ছা ঠিক আছে, বিয়েতে দেখা হবে। হ্যাঁ, 3 days later. খুব ভালো সাজিয়েছে। হাই হাই। তাছাড়া আজকে তোমাকে খুব ভালোই লাগছে, আর লেহেঙ্গাটা বেশ সুন্দর, আর তোমাকেও হেভি লাগছে। আরে ধুর, আমি নতুন লেহেঙ্গা পরে এলাম আর আমার
মানুষ আমার দিকে নর্মদা পুরানো লেহেঙ্গা দেখে গলে গেল। আরে মধু, তোর মন খারাপ কেন? আমি চলে যাব সেই জন্য? না। কি মানে ওটার জন্য তো আছেই, আমার যে ক্রাশ আছে না, ও শুধু রিয়াকেই বাউ দিচ্ছে, আমাকে কিছু বলছে না। ও আচ্ছা, এই ব্যাপার। লেহেঙ্গার নিচে পরে নে, বিয়ে বাড়িতে নিজেকে স্পেশাল দেখাতে চাও তাহলে এরকম একটা ক্যানক্যান পরে নাও, তারপর এই লেহেঙ্গার স্কার্ট পরে নাও, আর হ্যাঁ উপর থেকে পরো, সাথে পরে নাও কিছু জুয়েলারি। এবার দেখো লাগছে তো একটু স্পেশাল, যখন বিয়ে বাড়িতে যাবে না সবাই শুধু তোমার দিকেই তাকিয়ে থাকবে। জানি না কোথা থেকে পোড়া পোড়া গন্ধ হচ্ছে। আর তুই ফেসবুক নাকি রে, যে পিন পোস্টার মধ্যে কথা বলছিস, যা বল না সামনাসামনি বল। এইভাবে যদি তুই শাড়ি পরিস তাহলে ছেলেদের ক্রাশ কি করে হবে? মানে তারপর ওইদিকে শাড়ির একটা কোন ধরো, ওটাকে নিয়ে এভাবে সামনের দিকে নিয়ে আসো, আর সাইডে যে প্লিটস দেখা যাচ্ছে সেটাকে একটু ভালো করে সেট করে নিতে হবে। এবার এটাকে সামনের দিকে এভাবে ইনসার্ট করে নাও। এবার অন্য সাইডে যে শাড়িটা আছে সেটাকেও পায়ের দিক থেকে ঘুরিয়ে সামনে নিয়ে আসতে হবে, তারপর ছোট ছোট প্লেট করে নিতে হবে, আর তারপর পেছনে নিয়ে গিয়ে এভাবে গুজে দিতে হবে। আঁচল করবার জন্য যে শাড়িটা আমরা রেখেছিলাম ওটা নিয়ে শোল্ডারে এভাবে সেট করে নেব, আর একটা সেফটি পিনের সাহায্যে পিন আপ করে নেব। এবার এটার সাথে ম্যাচ করে জুয়েলারি পরে নাও, আর এই দেখো ফাইনাল লুক। আরে মধুকে আজকে এটাই বলছিলাম যে ওকে আজকে খুব সুন্দর লাগছে। আরে রিয়া তুই এমন সিম্পল জুয়েলারি কেন পরে এসেছিস, তোর কাছে কোনো ভালো জুয়েলারি নেই? না রে, তোরা তো জানিস আমার মানে, বাবাকে কতবার বলেছি কিনে দাও কিনে দেয় না, বল আমি কি করবো তাহলে? তোরা কি বাজে মারলি, তোদের কোনোদিনও ভালো হবে না। আরে আমার সোনা, কেন এমন করে কাঁদছিস, কেন চেঁচাচ্ছিস? দেখো না আন্টি, মধু এইবারেও আমার ক্রাশ কে নিয়ে চলে গেল, ওর কাছে কি ভালো ভালো জুয়েলারি আছে? তুইও পর না ভালো ভালো জুয়েলারি, থাকলে তারপরে তো পরবো না বলো? আরে আছে আছে আছে, তুই পরার ধরনই জানিস না। তাহলে তুই বলে দাও, চল আমার সাথে। যদি তোমার কাছে অনেক হেভি জুয়েলারি না থাকে, আরে টেনশন নিও না, আইডিয়া তো আছে। প্রথমে এরকম যে ছোট চোকার আছে ওটা গলায় পরে নাও, এবারে যে বড় হেভি নেকলেস আছে সেটা পরে নাও, তারপর ওর নিচে আরো একটা নেকলেস পরে নাও, এবার ম্যাচিং করে ইয়াররিং পরে নাও, তারপর ম্যাচিং করে একটা মাংটিকা পরে নাও, মানে টিকুলি পরে নাও। এবার দেখো এটা ফাইনাল লুক, দেখে তো এটা এমন মনে হচ্ছে যে এটা পুরো একটাই সেল কি, তাই তো? যদি তোমার কোনো বন্ধু বা রিলেটিভের বিয়ে সামনেই থাকে, এই সব হ্যাকগুলো আছে না শুধুমাত্র তোমাদের জন্য। তো হেল্প করে দিচ্ছি না, এবার তোমরাও করে দাও, এবার তোমরাও করে দাও, মানে ভিডিওটিতে একটা লাইক করে দাও, আর সুন্দর সুন্দর কমেন্ট করো, আর বন্ধুদের সাথে শেয়ার করে দাও, আর লাস্টে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।